আপনি কি জানেন কোন সবজি কাঁচা খেলে এক সপ্তাহতে শরীরের ক্যালসিয়াম দ্রুত বাড়বে? নিয়মিত কি খেলে হার্টের মারাত্মক ক্ষতি হয়? ভারতের কোথায় সূর্য মন্দির আছে? কোন প্রাণীর শরীরের 11 রকমের রক্ত আছে? এই রকমই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, বলুন তো কোন সবজি কাঁচা খেলে এক সপ্তাহতে শরীরের ক্যালসিয়াম দ্রুত বাড়বে? ঢেঁড়স, ফুলকপি, টমেটো নাকি গাজর? সঠিক উত্তরটি হচ্ছে ঢেঁড়স। ঢেঁড়স যদি আপনি এক সপ্তাহ খেতে পারেন কাঁচা, তাহলে শরীরে দ্রুত ক্যালসিয়াম বাড়বে। পরের প্রশ্ন, নিয়মিত কি খেলে হার্টের মারাত্মক ক্ষতি হয়? গরম জল, ঠান্ডা জল, ফলের রস নাকি টক জল? সঠিক উত্তরটি হচ্ছে ঠান্ডা জল। নিয়মিত ঠান্ডা জল পান করলে হার্টের ক্ষতি হতে পারে। প্রশ্ন, ভারতের কোথায় সূর্য মন্দির আছে? কোণারক, কেদারনাথ, কন্যাকুমারী, বানারসিতে? উত্তর হচ্ছে কোণারকে। ভারতের কোণারকে সূর্যের মন্দির রয়েছে। বন্ধুরা, আজকের লাস্ট প্রশ্ন হলো, কোন প্রাণীর শরীরে 11 রকমের রক্ত আছে বা রক্ত পাওয়া যায়? গরু, মানুষ, মশা নাকি হাতি? সঠিক উত্তরটি হচ্ছে গরুর শরীরে নাকি 11 রকমের রক্ত পাওয়া যায়।